ঈদের ছুটিতে মহানগর ছেড়ে গায়ের পথে লাখো মানুষ, ফলে রাজধানীর অনেক সড়কই এখন ফাঁকা। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, সাথে জিতে নিন BMW গাড়ি সহ হাজার হাজার অবিশ্বাস্য সব পুরস্কার। দেশি নগদে বেশি লাভ। বুধবার সকালে এমন ফাঁকা সড়কে বেপরোয়া গতিতে গাড়ি চালাতে গিয়ে রাজধানীর বিজয় সরণিতে আইল্যান্ডে ধাক্কা খেয়ে উল্টে যায় বিহঙ্গ পরিবহনের একটি বাস, এতে আহত হন বেশ কয়েকজন। এটা ফাঁকা রাস্তা, গাড়িটা আইল্যান্ডে বাজায় দিছে, আইল্যান্ডে বাজায় দিছে, বাজায় দিয়ে গাড়ি উল্টে গেছে। গা অন্য গাড়ি ছিল তখন? না, কোনো গাড়ি ছিল না, ও একাই ছিল, বাজায় দিছে গা আইল্যান্ডের সাথে। গেট থেকে উঠছি আর কি দিমনে, তাই আমি ড্রাইভারের পিছনেই বসছিলাম, এই বিহঙ্গ গাড়িতে ড্রাইভারের পিছনে বসছিলাম। তো এই খামার বাড়ির মোড়টা পার হইয়া তখন এই গাড়িটা জোরে টান দিছে, রোড একদম ফাঁকা, কোনো ডাইনে আশেপাশে কোনো রিক্সাও নাই, কোনো মানুষও নাই। যখন টান দিছে তখন আমাদের ভয় লাগতেছে আর কি, যে কি অবস্থায় কি হলো। তো কিছুদিন আসার পথে মনে করেন গাড়ি সমানে আঁকা বেঁকা এইরকম দরবারটা আছে, দরবারে রেলিং ভাঙিয়ে এটার উপরে উঠে গেল, আবার এইখান থেকে আবার রোডের মাঝখানে গেল, আবার রোডের মাঝখান থেকে আবার এখানে রেলিং এ এসে তখন পড়ে গেছে গাড়ি। ফার্ম গেট বিজয় সরণি পার হয়ে তারপর গাড়ি দেখলাম অনেক জোরে জোরে চলতেছে, তারপর হঠাৎ করে দেখলাম যে মানে হয়তো ব্রেক ফেল হয়েছে, তারপর দেখলাম গাড়ি কাত হচ্ছে আর সোজা হচ্ছে, কাত হচ্ছে সোজা হচ্ছে, তারপর হঠাৎ করে উল্টায় গাড়ি পড়ে গেছে। ওই জায়গায় একজন আমারে ধরা উঠাইছে, উঠে পরে গাড়ি তুলেছে নিয়ে এসে, জায়গায় নিয়ে এসে ফোন, একটা ফোন আইছে বলে আমি বলতেছি, বলার কথা বললা ফোনটা নিয়ে আসতে, তাই গেছে গা ফোনটা নিয়ে সুইচ অফ করে তুলে দিছে। কিন্তু যে নিয়েছে তার নাম্বার আছে আমার কাছে আর কি, চিনি না, কিন্তু তার নাম্বারটা আমার ছোটো ভাইয়ের ফোন দিছিলাম, তার নাম্বারটা আমার কাছে আছে। সে আমার এই জায়গায় আইনটা আছে, স্লিপ টিপ করে ডাক্তার দিয়া মোবাইল নিয়ে চলে গেছে, দিয়া সুইচ অফ করে দিছে। তবে পুলিশের ধারণা ব্রেক ফেল বা চালক মাদকাসক্ত থাকায় এই দুর্ঘটনা। রাস্তা তো ফাঁকাই ছিল, এখন তো রাস্তা গাড়ি ঘোড়া কম, বাস নিজেই নিয়ন্ত্রণ হারায় উল্টায় গেছে। যত সম্ভব যিনি চালাচ্ছিলেন ভদ্রলোক মনে হয় নেশাগ্রস্ত ছিল, যতটুকু আমি ইয়ে করতেছি, তাছাড়া তো কোনো কারণ দেখি না। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। ওখান থেকে আমাদের এখানে প্রায় 13 জন রোগী এসেছে, তার মধ্যে দুইজনের অবস্থা একটু গুরুতর ছিল, একজনের দেখা গেছে যে তার ডিসলোকেশন আছে, এই জন্য আমরা প্রাথমিক ব্যবস্থা দিয়ে তাকে নিটোরে পাঠিয়ে দিয়েছি, আরেকজনের হেড ইঞ্জুরির সম্ভাবনা আছে, তাকেও আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে আমরা ঢাকা মেডিকেলে প্রেরণ করেছি। বাকি সব রোগীগুলো আমাদের এখানে ম্যানেজ করা হয়েছে, কিছু কিছু এখন পর্যন্ত আমাদের সেলাই বা অন্যান্য যে সার্জিক্যাল লাগছে সেটা আমাদের উঠিয়ে দিচ্ছে, আর যেগুলো আছে সেখানে আমরা অবজারভেশনে রাখছি। আপাতত যেগুলো আছে কেউ ওই রকম খারাপ না, গুরুতর না, এগুলো মোটামুটি প্রাথমিক চিকিৎসা বানানো নিয়ে দিলে কিছুক্ষণ অবজারভেশনে তারা ভালো হয়ে যাবে। গতিসীমা মেনে যানবাহন চালাতে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হলেও খুব কমই তা মানতে চান চালকরা। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা।